ময়মনসিংহের ফুলবাড়িয়া রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। বিডি স্টাডি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার তাপসকর ময়মনসিংহ থেকে। সঙ্গে আছে মিতাঞ্জনা রহমান লিজা। ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার এলজিডি কর্তৃক বরাদ্দকৃত রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের 5টি রাস্তা নির্মাণের কাজ দেয়া হয় ঠিকাদার বিশ্বজিৎকে, আর বিশ্বজিৎ এই কাজ ঠিকাদার মঞ্জু নামের একজনকে হস্তান্তর করেন। 5টি রাস্তার মধ্যে 3টির পাকাকরণের কাজ শেষ না হতেই রাস্তা ভেঙে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে, আর বাকি 2টির কাজ এখনও চলমান। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাগুলোতে নিম্নমানের কংক্রিট ব্যবহার করা হয়েছে। নাম্বারবিহীন ইট বালুর পরিবর্তে মাটি দেওয়ার কারণে নির্মাণের 15 দিনের মধ্যে রাস্তা ভেঙে পড়েছে। তাছাড়াও ব্রিজের গাইড ওয়ালের রড সিমেন্ট ছাড়াই শুধুমাত্র মাটি বালু এবং নাম্বারবিহীন ইট ব্যবহার করায় এগুলো আপনা আপনি ভেঙে যাচ্ছে। এদিকে বিষয়টি নজরে আসতে এলাকাবাসীর পক্ষে ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক দুলাল এলজিডি কর্মকর্তা এবং ঠিকাদারকে নিম্নমানের কাজের জবাবদিহিতা চেয়ে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। তাছাড়াও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উপজেলা এলজিডি কর্মকর্তার মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ঠিকাদার মঞ্জু এলজিডি কর্মকর্তার সহায়তা রাস্তা নির্মাণের নামে জনগণের সঙ্গে প্রহসন করেছেন এবং লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। এ বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয় বলে জানা যায়। আনসারি হোমিও হল, জটিল ও কঠিন রোগের হোমিও চিকিৎসালয়। ঠিকানা: 12 দৈনিক বাজার, হাজি আব্দুল কাদের মার্কেট, আনসারি হোমিও হল, কচুয়া, চাঁদপুর। মোবাইল নাম্বার 01862582572। ডাক্তার ওয়ালি উল্লাহ আনসারি, অভিজ্ঞ হোমিও ডাক্তার।